ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, ভবনাথ, রাখাল, মাস্টার মাঝে মাঝে ব্রহ্মসমাজ যাইতেন। শ্রীরামকৃষ্ণ ওঙ্কারের ব্যাখ্যাও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, শব্দ ব্রহ্ম, ঋষিমুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন, সিদ্ধ হলে শুনতে পায়। নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। একমতে শুধু শব্দ শুনলে কি হবে? দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়, সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়, তাকেই পরম পদ বলেছে। আমি থাকতে ওরূপ দর্শন হয় না, যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকও নাই, সেইখানেই এই দর্শন। মনে করো সূর্য আর দশটি জলপূর্ণ ঘট রয়েছে, প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও দশটি প্রতিবিম্ব সূর্য। যদি নয়টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়, জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান থাকে, ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে আর একটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে দুই কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এনে জ্ঞান কাঁটা, তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে। আবার বিজ্ঞান হলে দুই কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা, তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজেদের অবস্থা বুঝাইয়া দিতেছেন ঠাকুর, বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা, কোপে চারা দিয়ে বসে, কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার সঙ্গে কথা হচ্ছে। বিজ্ঞানী তার স্বভাব আলাদা, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো
উন্মাদবত। কখনো সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হয়, জড়বত হয়ে যায়, ব্রহ্মময় দেখে, তাই পিশাচবত। শুচি অশুচি বোধ থাকে না, হয়তো বাহ্যে করতে করতে কুল খাচ্ছে বালকের মতো। স্বপ্নদোষের পর অশুদ্ধি বোধ করে না, শুক্রে শরীর হয়েছে এই ভবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ডালও অনেকদিন রাখাল, ভাত ডালও অনেকদিন রাখলে বিষ্ঠার মতো হয়ে যায়। আবার উন্মাদবত, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবত, কোনো পাশ নাই, লজ্জা ঘৃণা সংকোচ প্রভৃতি। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা যেমন চুম্বকের পাহাড়ের কাছে দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধ আদি আর থাকে না। মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুঁতলে গাছ হয় না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নাম মাত্র থাকে, সেই আমির দ্বারা কোনো কাজ হয় না, কোনো অন্যায় কাজ হয় না, নাম মাত্র থাকে। যেমন নারিকেলের বেল্লার দাগ, বেল্ল ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। ঠাকুর ভক্তদের প্রতি চেয়ে আবার বললেন, আমি কেশব সেনকে বললাম আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি। কেশব বললে, মহাশয় তাহলে দল টল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি ত্যাগ করো, ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে, বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাঁড়ারি একজন থাকলে বাড়ির কর্তা ভাঁড়ারের ভার লয় না। ঠাকুর আবার বললেন, দেখো এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে, এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে, তেমনি মানুষের ভিতর ঈশ্বরের প্রকাশ বেশি। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ। প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না? তিনি নরলীলা করার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়। ব্রাহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান দাসের প্রতি চেয়ে বললেন, ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপথ ভক্তিপথ সব আছে। অন্যান্য যে সব ধর্ম আধুনিক ধর্ম কিছুদিন থাকবে, আবার যাবে। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়, সেজন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্বজন বন্ধু আত্মীয় পরিজনদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ,
জয় রাম কৃষ্ণ।